আমরা আবার চলে এসেছি। আমরা আজকে উপস্থিত হচ্ছি নাকতলা উদয়ন সংঘ প্রাঙ্গণে, এবং এখানে এবার যে থিমটি হচ্ছে তার উৎস এসছেন স্বনামধন্য শিল্পী ভবতোষবাবুর কাছ থেকে। এবং ভবতোষবাবুকে আজকে আমরা পেয়ে গেছি, উনি ওনার ব্যস্ততার মধ্য থেকেও 2 মিনিট সময় আমাদের জন্য দিয়েছেন। তো আমি একটু ভবতোষবাবুকে জিজ্ঞেস করতে চাই যে আপনার যে শিল্প ভাবনা, এর উৎস এবং বিস্তার কীভাবে ঘটে? উৎস বলা আমার পক্ষে খুব মুশকিল। বেসিক্যালি আমি একজন শিল্পী, আর আমার মনে হয় সেই শিল্পী যার থট প্রসেস আছে, ন্যাচুরালি আমি মনে করি আমার প্রসেস আছে, আমার ভাবনা চিন্তা পরিবর্তন হয়, একটা থেকে আর একটা জায়গায় শিফট করে চিন্তা ভাবনা। তো এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে কোনো কিছু একটা কোনো ছোট্ট জায়গা থেকে সূত্রপাত হয়, কোনো একটা আইডিয়াস হয়তো আমি কোনো ছোট্ট একটা জায়গা থেকে পেলাম, তারপরে সেটা বিস্তার লাভ করতে থাকে। তো সেটা করতে 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 একটা গোটা মালার মতো একটা চেহারা নেয়, যেটা থিম বিজয় হিসেবে আপনারা দেখেন। তো ন্যাচুরালি এটা একেবারে পুরোটাই টেবিলে তৈরি হলো, তারপরে এসে এখানে এক্সিকিউশন হলো, এরকম হয় না। একটা ছোট্ট উৎস থাকে যেখান থেকে আমি আমার ওই আপটটা পাই, তারপর সেটাকে বাড়াতে থাকি। মানে কোনো স্ট্রাকচারাল প্রজেক্ট না, মানে জাস্ট থট প্রসেসটাই মেন। তারপরে তো আমি এটা একটা বিরাট টিম ওয়ার্ক, এটা কিন্তু একটা কালেকটিভ কাজ। থিম পুজো ফিল্ম মেকিংয়ের মতো অনেকটাই এখানে প্রচুর মানুষের উপরে নির্ভর করে এই কাজ করতে হয়। তবে পুরোনার এই কগনিটিভ জায়গাটা আমার মাথায় থাকে, সেটাকে আমি যেভাবে শেয়ার করি আদার্সদের সাথে সেভাবে ডেভেলপ করতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে যে থিম পুজোগুলো হচ্ছে, বিশেষত দক্ষিণ কলকাতায় আমরা থিম পুজোর প্রভাবটা একটু বেশিই দেখতে পাই, তো সেখানে দাঁড়িয়ে কোথাও কি মানে আপনি তো থিম তৈরি করছেন, তো সেই জায়গা থেকে বলছি সাবেকি পুজোগুলো কি হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? পুজো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এই যে সাবেকি কথাটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আমার একটা টাইম স্প্যান, একজন শিল্পী যার চেতনা আছে, বোধ আছে, উপলব্ধি আছে এবং সেটা সচল, ন্যাচারালি আমার যা কিছু পুরানো যার মধ্যে ইম্পালসিভ কিছু আছে যা আমাকে প্রেডিক্টেড করে, সেটাই আমার কাছে, সেটা আমার কাছে অ্যালাইভ, আমি সেটাকে অ্যাকসেপ্ট করি। আর যা করে না তা আপনি হাজারো কিছু দিয়ে আমাকে বোঝালেও যে এটা তো আমাদের সাবেকি, এটা ঐতিহ্য, যা আমার যে ঐতিহ্য আমার রেগুলারে যাপন বা ভাবনাচিন্তায় কোনো রকম উদ্দীপিত করে না, প্রেডিক্টেড করে না, তার কোনো ভ্যালু আমার কাছে নেই। সো ন্যাচারালি আমি এই সাবেকি কথাটার কোনো মানেও আমার কাছে নেই। আমি আমার একটা টাইম স্প্যান আছে একজন শিল্পী হিসেবে, আমি সেটুকুকে নানানভাবে আমি এনজয় করি, নানানভাবে সেটা কাজে লাগে। মানে এই সাবেকি এবং থিমের দ্বন্দ্ব এটা আপনার কাছে? না না না, এটাও থিম কিনা আর যেটাকে সাবেকি বলছে সেটা নিয়ে, এটা নিয়ে আমার কোনো উৎসাহ নেই। তার কারণ হচ্ছে আমি তো মানে আমি একেবারে ওই কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে পুজো করতে আসিনি, এটা আমি একদম শিল্প সংস্কৃতি আর্ট সোশ্যাল কনটেক্সট এই অনেকগুলো ইস্যুস আছে যেগুলো আমার মাথায় থাকে কাজ করতে গেলে। এবং আমি ব্যক্তিগতভাবে একজন শিল্পী, ওই শিল্পের পার্সপেক্টিভটাই আমার মাথায় থাকে, আমার কাছে এখানে কোনো রিলিজিয়াস এর জায়গা থেকে আমি পুজো ভাবি না, আমি একেবারেই করি না, মানে মাথাতেও আসে না। আজকে আমি সাবেকি কথাটার কোনো ভ্যালু নেই আমার কাছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভবতোষবাবু। ভবতোষবাবু অনেক ব্যস্ত, তবু উনি আমাদেরকে একটু সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করব উদয়ন সংঘের সমস্ত ক্লাবকর্তাদের, তারা আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছে। টকেটিভ গাইজ তোমরা দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, এবং পুজো খুব ভালোভাবে কাটাও। বাই।